আসসালামু আলাইকুম। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের 352 কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, পরিবারকে নিয়ে ভালোই আছো। আজকের ক্লাস ঈদের ছুটির পর প্রথম ক্লাস। আজকে আমরা পড়ব আইসিটি সিলেবাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বিজনেস কমিউনিকেশনের বি অংশ অর্থাৎ প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট 2016। যে কোনো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে বেসিক যে জিনিসগুলো দরকার হয় অর্থাৎ যে নলেজগুলো দরকার হয় এই ক্লাসে তোমরা সবই শিখবে। এছাড়াও পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে একটা ভিডিও ক্রিয়েট করা যায় সেটাও আমরা আজকে জানব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক প্রেজেন্টেশন প্রোগ্রাম। পাওয়ার পয়েন্ট 2016, এটা মাইক্রোসফট অফিস 2016 এর একটা অংশ যা ব্যবহার করে আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে পারি, অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি প্রেজেন্টেশনটা এবং এই প্রেজেন্টেশনটা ভিডিও আকারে পাবলিশও করতে পারি। পাওয়ার পয়েন্টের ডেভেলপার হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। এটা প্রারম্ভিক অবস্থায় প্রায় 30 বছর আগে অর্থাৎ 1990 সালে এটা রিলিজ হয়, প্রথম রিলিজ হয়। এরপরে অফিস 365 এর আন্ডারে ওই পাওয়ার পয়েন্ট রিলিজ হয়। আর একটা বিষয়, এটা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই সাধারণত এটা ব্যবহার হয়ে থাকে। 102টা ভাষায় এই সফটওয়্যারটা অ্যাভেলেবল। এটা সাধারণত প্রেজেন্টেশন প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার পয়েন্ট ব্যবহারের কিছু সুবিধা হয়েছে। সুবিধার মধ্যে প্রধান সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত এবং সহজে ডিজাইন তৈরিতে ব্যবহার করা যায়। আমরা যখন স্লাইড তৈরি করি, স্লাইড তৈরির ক্ষেত্রে আমাদের তথ্যগুলো উপস্থাপনে আমরা বুলেট পয়েন্টগুলো ব্যবহার করতে পছন্দ করি এবং যা একজন বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সহজবোধ্য উপস্থাপনা স্লাইড তৈরি করতে সাহায্য করে এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে এটা খুব সহজেই বুলেট পয়েন্টগুলো ক্রিয়েট করা যায়। এছাড়া এটা খুব কালারফুল অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে সাহায্য করে। আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে যখন প্রেজেন্টেশনগুলো তৈরি করি এটা কিন্তু খুব সহজে মডিফাই করা যায়। এছাড়াও আমাদের প্রেজেন্টেশনের অর্ডার পুরো চেঞ্জ করা যায়, আগেরটা পরে পরেরটা আগে নিজের সুবিধা মতো খুব সহজেই এটাকে উপর নিচ করা যায়। এটা পাওয়ার পয়েন্ট ব্যবহারের অন্যতম একটা সুবিধা। এছাড়া তথ্য উপস্থাপনের ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক। পাওয়ার পয়েন্ট দিয়ে সৃষ্ট যে স্লাইডগুলো তৈরি করা যায় এটা লার্জ নাম্বার অফ অডিয়েন্সের ক্ষেত্রে ভিজুয়াল এইড হিসাবে খুব সহজে প্রয়োগযোগ্য। এটা খুব সহজে প্রেজেন্ট করা যায়, অপারেট করা খুব সহজ। এছাড়া এটা নিড কোনো হ্যান্ড আউটের কোনো প্রয়োজন হয় না। প্রধানত পাওয়ার পয়েন্ট দিয়ে যে আকর্ষণীয় ভিজুয়াল এইড তৈরি করা যায় সেটাই যথেষ্ট, যেটা প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে আমরা প্রজেক্ট করে দর্শকদেরকে বা অডিয়েন্সদেরকে দেখাতে পারি বা আমাদের উপস্থাপিত তথ্যগুলো উপস্থাপন করতে পারি। পাওয়ার পয়েন্ট ব্যবহারের কিছু সমস্যা আছে বা কিছু অসুবিধাও আছে। এক্ষেত্রে প্রধান অসুবিধাটা যেটা হয় যে অনেক সময় যিনি তথ্য উপস্থাপন করছেন সেই তথ্য উপস্থাপনের চাইতে অর্থাৎ তথ্যের প্রাধান্যের চাইতে স্লাইডে অন্যান্য বিষয়ের প্রাধান্য চলে আসতে পারে। আর একটা বিষয়ে যে প্ল্যানিং এবং প্রিপারেশনের রিপ্লেস ঘটে আর টপিক্সের ওভার সিম্প্লিফিকেশন ঘটতে পারে। পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড উপস্থাপনের ক্ষেত্রে কখনো কখনো ফিচারের বা বিভিন্ন ধরনের যে আমরা টুলস ইউজ করি এগুলোর প্রাচুর্যতা দেখা দিতে পারে, যেমন সাউন্ড, অ্যানিমেশন, এই বিভিন্ন ধরনের ইমেজ, এগুলো অতিরিক্ত ব্যবহার হয়ে যায় যার ফলে যে আসল যে তথ্য সেই তথ্যটা অনেক সময় বেশি ফোকাস না পেয়ে ওই যে অন্যান্য টুলসগুলো বা ফিচারগুলো ব্যবহার হয় সেগুলোয় ফোকাস পায়। এছাড়া আমরা ডেলিভারির ক্ষেত্রে কিছু
আমাদের লিমিটেশনস আছে, যখন আমরা স্লাইডগুলো প্রেজেন্ট করি তখন শুধু স্লাইডগুলো প্রেজেন্ট করার জন্য স্লাইড তৈরি যথেষ্ট না, এই প্রেজেন্টেশনের জন্য আমাদের কম্পিউটার, প্রজেকশন ইকুইপমেন্ট এগুলো অবশ্যই থাকতে হয়। এছাড়া আমরা যখন আমাদের তথ্যগুলোকে উপস্থাপন করতে যাই তখন এটা আমাদের অনেক সময় মনে থাকে না যে পাওয়ার পয়েন্ট হচ্ছে এটা একটা জাস্ট টুলস, প্রেজেন্টেশন টুলস, এটা মাথায় রেখে যদি করি তাহলে আমাদের মেসেজটা গুরুত্ব পায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইটা মাথায় থাকে না, ফলে মিডিয়ামের উপরে অর্থাৎ এই টুলসেটটার উপরে ফোকাস পড়ে, মেসেজের উপরে ফোকাস পড়ে না, যার জন্য প্রেজেন্টেশনটা তখন দুর্বল হয়ে যায়। আমরা এখন দেখব আমাদের ডেস্কটপ থেকে অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যারা কাজ করছি তারা পাওয়ার পয়েন্ট 2016 কে কিভাবে লোকেট করব। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়ার পয়েন্ট 2000 কে লোকেট করার জন্য ডেস্কটপে আমরা এখানে একটা আমরা ইমেজ দেখিয়েছি, রাইট ক্লিক করলে ওপেন উইথে এখানে পাওয়ার পয়েন্ট দেখা যাবে, এবং এই পাওয়ার পয়েন্টে যখন ক্লিক করব তখন আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন হবে। এটা পাওয়ার পয়েন্ট 2016 এর প্রেজেন্টেশন গ্যালারি, যখন পাওয়ার পয়েন্ট আমরা ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের ডেস্কটপ স্ক্রিনে। আমরা পাওয়ার পয়েন্ট 2016 ইন্টারফেসের আমরা মেইন পেজে যেখানে আসছি এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই দিয়ে এই পেজের কোন কোন জায়গায় কি কি অংশ আছে সেটা ইন্ডিকেট করা হয়েছে, যেমন এ হচ্ছে ফাইল মেনু, বি দিয়ে কুইক অ্যাক্সেস টুলবার যেখানে খুব সহজে আমরা আমাদের টুলসগুলো দেখতে পাচ্ছি, সি হচ্ছে রিবন, রিবনের মধ্যে এই টুলসগুলো থাকে, বিভিন্ন ধরনের টুলসগুলো থাকে, ডি হচ্ছে স্লাইড প্যান, আমাদের স্লাইড প্যানগুলো লেফটে দেখানো এখানে লেফটে দেখানো হয়েছে, ই হচ্ছে স্লাইড এরিয়া যেখানে আমরা স্লাইডে বানাই যে এরিয়াতে আমরা স্লাইডে ইনপুট দিয়ে থাকি, এফ হচ্ছে টাস্ক প্যান এখানে আমরা আমাদের স্লাইডে বিভিন্ন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে কাজ করে থাকি, এইচ নোট প্যান যেখানে নোট লেখার সুবিধা থাকে, আমাদের যে স্লাইডটা তৈরি করছে সেই স্লাইডের উপর নোট প্রয়োজন হলে দেওয়া থাকে বা দেওয়া যায়, স্ট্যাটাস বার হচ্ছে জি, জি স্ট্যাটাস বার, এই স্ট্যাটাস বার বলতে আমাদের নাম্বার অফ স্লাইড সংখ্যা বা টোটাল নাম্বার অফ স্লাইড এই স্ট্যাটাস বারে দেখা যাবে বা কোন কত নম্বর স্লাইডে আমি আছি সেটাও এখানে দেখা যাবে, আর আই হচ্ছে ভিউ বাটন, আমরা আমাদের স্লাইডটাকে কোন পজিশনে দেখব, কত পার্সেন্ট ভিউতে দেখব সেটা এখানে দেখানো হচ্ছে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল মেনু যাকে আমরা ব্যাক স্টেজ ভিউ বলে থাকি, এখানে ইনফরমেশন, নিউ স্লাইড, তারপর ওপেন, আমরা যে যখন যে মেনুটা ইউজ করতে চাই তখন সেই মেনুটা আমরা এই ভিউ থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা পাওয়ার পয়েন্ট 2016 ইন্টারফেসের রিবন এবং ট্যাবসগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার যাকে সংক্ষেপে কিউএটি বলা হয়, লাল কালি দিয়ে চিহ্নিত অংশটা প্রধানত কিউএটি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিউএটির উপর অন্যান্য কমান্ডসগুলো, এই কমান্ডসগুলোতে প্রত্যেকটাতে যদি আমরা ক্লিক করি এক একটাতে আরও সাব কমান্ডগুলো দেখা যাবে বা সাব মেনুগুলো ভিজিবল হবে, এখানে একটা তে ক্লিক করে দেখানো হয়েছে। কিউএটিটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রিবনের উপরের অংশে, এটা ইচ্ছা করলে রিবনের নিচেও সিলেক্ট করা যায়, আমরা ছবিতে এটা দেখতে পাচ্ছি সিলেক্ট কিভাবে করতে হবে, এখানে এই কুইক অ্যাক্সেস টুলবার বিলো দ্য রিবন এটা এই অপশনে ক্লিক করলে তখন উপর থেকে রিবনের নিচে এটা চলে আসবে, অর্থাৎ কিউএটিটা রিবন ট্যাবগুলির নিচে রিলোকেটেড করা যায়। আমরা এখন রিবনের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা কন্টেন্টে ক্লিক করলে এটার আন্ডারে যে সাব মেনুগুলো আছে সেগুলো দেখা যাবে। আমরা এবার দেখব পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আমরা নতুন প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব। নতুন প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হলে প্রথমে এই রিবনের মধ্যে আমরা ফাইল অপশনে ক্লিক করব, ফাইল অপশনে ক্লিক করার পর একটা ব্যাক স্টেজ ভিউ আমরা দেখতে পাবো,
আমরা পাওয়ারপয়েন্টের ব্যাক স্টেজ ভিউ দেখতে পাচ্ছি। আমরা নতুন স্লাইড ওপেন করার সময় ব্যাক স্টেজে ভিউতে এসে নিউ অপশনে ওপেন করলে এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখা যাবে। তারপর আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব, তখন আমাদের নতুন প্রেজেন্টেশন ওপেন হবে, অর্থাৎ নতুন প্রেজেন্টেশন স্লাইড দৃশ্যমান হবে। আমরা যখন নতুন স্লাইড তৈরি করার জন্য ব্যাক স্টেজ ভিউতে নিউ অপশনে ক্লিক করব, তখন পাওয়ারপয়েন্ট কিছু সাজেস্টেড টেমপ্লেট শো করে। আমরা ইচ্ছা করলে এই সাজেস্টেড টেমপ্লেট থেকেও আমরা বাছাই করতে পারি আমাদের নতুন প্রেজেন্টেশনের টেমপ্লেট। এখানে দেখানো হয়েছে একটা টেমপ্লেট আমরা বাছাই করলাম, করার পর যখন ক্লিক করব ক্রিয়েটে, তখন আমার স্লাইডগুলো এই ধরনের বা এই টেমপ্লেটের নকশা অনুযায়ী তৈরি হয়ে যাবে। এখন আসি, আমাদের নতুন স্লাইড তৈরি হলো, অর্থাৎ প্রেজেন্টেশন ফাইল তৈরি হয়ে গেল। এটা কিভাবে আমরা সেভ করব? সেভ করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করতে হবে, দেন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমি কম্পিউটারের কোন লোকেশনে সেভ করতে চাই, অর্থাৎ আমার কম্পিউটার বা ডেস্কটপের কোন ড্রাইভে, সেটা আমরা সিলেক্ট করব। কম্পিউটার সিলেক্ট করে আমরা সেই ড্রাইভ সিলেক্ট করে দিব, তারপরে একটা নাম দিব, নাম দিয়ে আমরা সেভ করব। আমরা আরেকটা অপশন ব্যবহার করতে পারি, সেভ অ্যাজ। একই ফাইল সেভ করার পর যদি নতুন কোনো নামে অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই, তখন আমরা সাধারণত সেভ অ্যাজ অপশনটা ব্যবহার করে থাকি। আমরা এখন জানবো আমাদের স্লাইডে আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করব বা টেবিল অ্যাড করব। টেবিল ক্রিয়েটের জন্য আমরা ইনসার্ট অপশন চুজ করব। ইনসার্টে ক্লিক করার পর টেবিল অপশনে ক্লিক করব। সেই অপশনটা ক্লিক করার সাথে সাথে আমাদের টেবিল ক্রিয়েশনের জন্য একটা ফিচার আসবে। সেই জায়গা থেকে আমরা ইনসার্ট টেবিল দিতে পারি, অথবা ড্র টেবিল দিতে পারি, অথবা আমরা কলাম এবং রো, যে ফিচারটা আসবে সেখানে কলাম এবং রো এর সংখ্যাটা নির্ধারণ করে আমরা ক্লিক করলেই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া আমরা এক্সেল বা ওয়ার্ডে কোনো টেবিল কপি করে আমরা যদি আমাদের স্লাইডে পেস্ট করি, তাহলেও কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে যেতে পারে। এবার আসি আমরা কিভাবে ইমেজ সংযুক্ত করব আমাদের স্লাইডে। ইমেজ সংযুক্ত করার জন্য আমরা ইনসার্ট অপশনে যাব, দেন আমরা এখানে আমাদের ফটো অ্যালবাম থেকে আমরা সরাসরি চয়েস করতে পারি, অথবা অনলাইন পিকচার থেকে চয়েস করতে পারি। আমরা যেখান থেকে আমরা যে ছবিটা দিতে চাই, সেই ছবিটা আমরা সেই লোকেশনটা বাছাই করে সেখান থেকে ছবি কালেক্ট সিলেক্ট করে খুব সহজেই আমরা আমাদের স্লাইডে ইমেজ ইনসার্ট করতে পারি। আমরা ডেস্কটপ থেকে যদি ছবি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা রিবন বারের ইনসার্ট ট্যাবটা ক্লিক করব। সেখান থেকে আমরা ইমেজ সেকশনে যে পিকচার আইকন যেটা আছে সেখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে নির্ধারিত লোকেশনে যে আমরা ওখান থেকে ব্রাউজ করে ছবি সহজেই ইনসার্ট করতে পারি। এবার আসি আমরা পাওয়ারপয়েন্ট 2016 এ স্লাইড তৈরির সময় স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট করব। এই ক্ষেত্রেও আমরা রিবনের ইনসার্ট অপশন চুজ করব। ইনসার্টে গিয়ে তারপর আমরা স্মার্ট আর্ট ক্লিক করলে আমাদের স্মার্ট আর্টের গ্রাফিক্স যে বক্সটা আছে সেটা ওপেন হবে। আমরা গ্রাফিক ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। স্মার্ট আর্টে ক্লিক করার পর এই গ্রাফিক ডায়ালগ বক্স ওপেন হবে, যেখানে অনেক ধরনের ফিচার দেওয়া আছে। আমরা এখান থেকে লিস্ট, প্রসেস, সাইকেল, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড ইত্যাদি যে কোনো একটা অপশন প্রথমে চয়েস করে নিব। করার পর আমরা কোন ধরনের বা কোন স্টাইলে আমি চাচ্ছি সেটাতে ক্লিক করে ওকে করলেই আমার স্লাইডের মধ্যে এই ফিচারগুলো বা এই স্মার্ট আর্টের এই অপশনগুলো আমরা ইনসার্ট করতে পারবো। স্মার্ট আর্ট গ্রাফিক্স ইনসার্ট করার পর সেখানে আমরা টেক্সট ইনসার্ট করতে পারি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে টেক্সট লেখা অংশে এখানে কার্সার নিয়ে ক্লিক করলেই আমি
এখানে যে যাই টাইপ করি না কেন সে টাইপ সেই ওয়ার্ডটা ভিজিবল হবে। ছকে লেখার জন্য আমরা টেক্সট প্যানও ইউজ করতে পারি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি টেক্সট প্যান, এখানে আমরা সরাসরি টাইপ করলে আমাদের ছকগুলোতে ভিজিবল হবে। আমরা আমাদের স্লাইডে অ্যানোটেশনস যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো ইন টুলস দিয়ে এডিট করতে পারি। পাওয়ার পয়েন্ট 2016-এ খুব ভালো এডিটিং টুলস রয়েছে, যেটা দিয়ে আমরা এই অ্যানোটেশনসগুলোর কালার এগুলোর খুব সহজেই পছন্দ মতো প্রয়োজন মতো পরিবর্তন করতে পারি বা সংযুক্তও করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে এডিটগুলো করব বা যে টুলসগুলো ইউজ করব সেগুলো যেন যুক্তিসঙ্গতভাবে করা হয়, যেখানে যে কালার প্রযোজ্য বা যে পরিবর্তনগুলো সংযুক্ত করতে হবে সেটা আমার টেক্সটের সাথে আমার টপিক্সের সাথে যেন মানানসই হয়। আর একটা বিষয় খেয়াল করতে হবে, প্রতিবারই কাজ করার পর অর্থাৎ এডিট করার পর অবশ্যই সেভ করতে হবে। এবার আসি, আমরা যে স্লাইড তৈরি করেছিলাম এটাকে আমরা কিভাবে ভিডিওতে রূপান্তরিত করব। পাওয়ার পয়েন্ট 2016-এ MP4 এই ফরম্যাটে আমরা কিন্তু খুব সহজেই আমরা আমাদের প্রেজেন্টেশনটা ভিডিওতে কনভার্ট করতে পারি, এবং এটা পরবর্তীতে উইন্ডো মিডিয়া ভিডিও দিয়ে আমরা চালাতে পারবো, অথবা আমরা ইউটিউব বা অন্য কোনো মিডিয়াতেও এটা আপলোড করতে পারবো। আমরা এখন জানবো পাওয়ার পয়েন্ট 2016-এ আমরা কিভাবে আমাদের যে প্রেজেন্টেশনটা রেডি করেছিলাম সেই প্রেজেন্টেশনকে ভিডিওতে পরিণত করব। ভিডিওতে পরিণত করার জন্য প্রথমে রিবনের ফাইল ট্যাবে আমরা ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর আমরা ব্যাক স্টেজে যে স্ক্রিনটা দেখতে পারবো সেখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর ক্রিয়েট এ ভিডিও এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করার পর এরকম কিছু ফিচার দেখা দেবে। এই ফিচারগুলো থেকে আমরা যেমন প্রেজেন্টেশন কোয়ালিটি আমরা নির্বাচন করব, তারপরে আমাদের টাইমিং এবং ন্যারেশন যেগুলো রেকর্ডেড হবে সেগুলো আমরা কিভাবে প্রেজেন্ট করতে চাই সেই জায়গাগুলো আমরা এডিট করে নিব বা নির্বাচন করে নিব। এরপর ফাইনালি ক্রিয়েট ভিডিও এই আইকনে ক্লিক করব। এরপর ফাইল নেম দিতে হবে, সেভিং লোকেশন, আমি কোন লোকেশনে আমি ফাইলটা সেভ করতে চাই এগুলো দিতে হবে, ভিডিও টাইপটা কেমন হবে অর্থাৎ MP4 বা WMV এই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপরে সেভ করে আমরা আমাদের ভিডিও ক্রিয়েশনটা প্রসেসটা শেষ করব। আজকে আমরা পাওয়ার পয়েন্ট 2016 ব্যবহার করে আমরা কিভাবে স্লাইড তৈরি করতে পারি, সেই স্লাইড কিভাবে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি এই বিষয়টা শিখলাম। নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে সবাইকে ক্লাসে যোগদান করার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।